বন্ধুরা, সাধারণ জ্ঞান অরিজিনাল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, এক মাসের গর্ভবতী মায়ের খাবার তালিকা। উত্তরটি হলো, গর্ভধারণের প্রথম মাসে ডিম ও হাঁস মুরগির মাংস পরিমাণ মতো খাওয়া উচিত। এছাড়াও পরবর্তী খাদ্য তালিকাতে এটি অন্তর্ভুক্ত থাকা প্রয়োজন। ডিম থেকে প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন B2, B5, B12, DE ও ভিটামিন K এবং ফসফরাস, ক্যালসিয়াম, সেলেনিয়াম এবং জিঙ্কের মতো খনিজগুলো পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, দুই মাসের গর্ভবতী মায়ের খাবার তালিকা। উত্তরটি হলো, বিভিন্ন ফল সবজি যেমন পালং শাক, মেথি গাছ, বিট পালং, চিকেন, মাছ এবং ড্রাই ফ্রুটের মতো আয়রন সমৃদ্ধ খাবারগুলির সাথে সংলগ্ন থাকুন। গর্ভধারণের দ্বিতীয় মাসে একটা গুরুত্বপূর্ণ খনিজ একজন মায়ের জন্য একটা 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম খাওয়া অপরিহার্য। পরবর্তী প্রশ্ন, তিন মাসের গর্ভবতী মায়ের খাবার তালিকা। এ মাসে গর্ভাবস্থায় আপনাকে একটি সম্পূর্ণ স্বাস্থ্যকর এবং সামঞ্জস্যপূর্ণ খাবার খেতে হবে। ফল, সবজি, দুগ্ধজাত খাদ্য, মাংস, বাদাম, দানাশস্য, ভাত ইত্যাদি পরিমাণ মতো থাকবে। পরবর্তী প্রশ্ন, চার মাসের গর্ভবতী মায়ের খাবার তালিকা। উত্তরটি হলো, প্রতিদিন প্রচুর পরিমাণে আয়রন সমৃদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করুন। ডিম, বিন, ডাল, অঙ্কুরিত ছোলা, মুরগি, মাছ এবং মাংস, গুড় এবং সবুজ শাকসবজি, শুকনো ফল এবং বাদাম, ছানা, পাতিলেবু, কমলা লেবু এবং আমলকির মতো লেবু জাতীয় ফল খাবার থেকে আয়রন পেতে আপনার শরীরকে সাহায্য করবে। পরবর্তী প্রশ্ন, পাঁচ মাসের গর্ভবতী মায়ের খাবার তালিকা। উত্তরটি হলো, প্রোটিন সমৃদ্ধ খাবার আপনার সন্তানের মসৃণ শারীরিক বিকাশ সুনিশ্চিত করে। যেহেতু প্রোটিনিস্ত অ্যামিনো অ্যাসিড হলো দেহ গঠনকারী উপাদান, ডাল, ভক্ষ্য শসা, বীজ এবং বাদাম, ছোলা, কটেজ চিজ এবং টফু, এই খাবারগুলি হলো আপনার জন্য প্রোটিনের ভালো উৎস, যা পাঁচ মাসের গর্ভাবস্থাকালীন দারুণ খাবার তৈরি করে। পরবর্তী প্রশ্ন, ছয় মাসের গর্ভবতী মায়ের খাবার তালিকা। উত্তরটি হলো, ভিটামিন সি, ফল, শাকসবজি, ফসফরাস যুক্ত খাবার, তরল, ফলিক অ্যাসিড, শর্করা মনে রাখবেন। একজন গর্ভবতী মা হিসাবে আপনি দুইজনের জন্য খাচ্ছেন এবং দুইজনের জন্যই পান করতে হবে। জলের চাহিদা মেটানোর জন্য আপনাকে কমপক্ষে 4 গ্লাস জল পান করতে হবে প্রতিদিন। এর সাথে কিছু পরিমাণ জুসি খাবার খেতে হবে। শরীরে জলের পরিমাণ ঠিক রাখার বিষয়টি খুব কম আলোচিত হয়। যখন আমরা 6 মাস বয়সী গর্ভবতী মহিলাদের খাবারের বিষয়টি আলোচনা করি, কোষ্ঠকাঠিন্যের সাথে লড়াই করতে হলে প্রচুর পরিমাণে পান করুন। পরবর্তী প্রশ্ন, 7 মাসের গর্ভবতী মায়ের খাবার তালিকা। এ সময় প্রচুর পানি খেতে হবে, কারণ তখন বেশি কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা থাকে। আর আদা চা অনেকের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এ সময় আঁশযুক্ত ফল ও শাকসবজি খাওয়া উচিত। খুব ঝাল ও ভাজা পোড়া খাবার এড়িয়ে চলুন। এছাড়াও ভিটামিন সি যুক্ত খাবার বেশি খেতে হবে, যেমন আমলকি, পেয়ারা, লেবু ইত্যাদি, এবং প্রতিদিন 300 মিলিগ্রাম ভিটামিন এ খাওয়া প্রয়োজন। তরল জাতীয় খাবার বেশি খেতে হবে। এর পাশাপাশি নিয়মিত পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নেওয়া, কারণ মায়ের খাওয়ার উপর নির্ভর করে বাচ্চার বা শিশুর শারীরিক গঠন। পরবর্তী প্রশ্ন, 8 মাসের গর্ভবতী মায়ের খাবার তালিকা। এ সময় মায়ের পুষ্টির দিকটা বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। সকাল 8টা থেকে 8:30 রুটি 4টি অথবা পরোটা 2টি, 1টি ডিম ও 2 কাপ সবজি, 11টা থেকে 11:30 250 মিলিগ্রাম দুধ অথবা বাদাম 60 গ্রাম, বিস্কুট 2টি অথবা মুড়ি, যে কোনো একটি মৌসুমি ফল। এছাড়াও মাছ, কলা, দুগ্ধজাত খাবার, পিনাট, মাখন, কমলা লেবু, সবুজ শাক, সবজি, রেড মিট। আজকের ভিডিওর শেষ প্রশ্ন, 9 মাসের
গর্ভবতী মায়ের খাবার তালিকা। উত্তরটি হলো, 9 মাসের মধ্যে আপনার সন্তানের বৃদ্ধি প্রায় শেষ হয়ে যায়। এখন থেকে ধীরে ধীরে তাদের দেহে শিশু ফ্যাট জমতে থাকে এবং ওজন বৃদ্ধি পেতে থাকে। তাদের 2টি অঙ্গ, ফুসফুস এবং মস্তিষ্ক পরিণত হতে থাকে। এই মাসে উচ্চ তন্ত্রযুক্ত খাবার, উচ্চ ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, উচ্চ আয়রনযুক্ত খাবার সমৃদ্ধ খাবার যেমন কিশমিস, আলু বোখরা, লাল পালং, ব্রকোলি, চিকেন, কড়াইগুটি, বেরি, ডিম, মাছ প্রভৃতি থেকে সহজেই আয়রন পাওয়া যায়। এগুলো থেকে অন্তত 3 ধরনের খাবার প্রতিদিন খান। এছাড়াও উচ্চ ভিটামিন সি যুক্ত খাবার, উচ্চ ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার, উচ্চ ভিটামিন এ সমৃদ্ধ খাবার বেশি করে খান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।